কোন কোন টপিকগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি শিওর প্রশ্ন কমন পাবা 100%, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই টপিকগুলো তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছে, তোমরা হয়তো জানোই না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে মান বন্টন এবং সিলেবাস, এইটা নিয়ে আজকের এই ভিডিওটা। যারা জানো না অবশ্যই এই একটা স্লাইডে এগুলো দেখে নাও। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে দিয়ে দিয়েছে, এইটা থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্ষয় ইউনিট বা যারা সায়েন্স কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে এই মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য হচ্ছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। আমি একটু বিশ্লেষণ করে দিই তোমাকে, খেয়াল করো, কাজে লাগবে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের এবং লিখিত অংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে দুইটা পার্টে পরীক্ষা, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপর। আমি তোমাকে বলি, এমসিকিউ তো হচ্ছে 60 মার্ক, রিটেনে হচ্ছে 40 মার্ক, এটা অনেকেই জানো। এমসিকিউ যে 60 মার্ক রয়েছে, 60-এর মধ্যে বাংলায় 15, ইংরেজিতে 15, 30 হয়ে যায়, আর জিকেতে 30, এ হচ্ছে 60, আর লিখিত যে 40 রয়েছে সে 40-এর মধ্যে বাংলায় 20, ইংরেজিতে 20, তাহলে এ হচ্ছে লিখিত এবং এমসিকিউর মোটামুটি মান বন্টন। এবার তোমাদের একটু কথাটা বলে দেই, ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে 2024 হবে, এখানে এইবার হবে 2024 সালের অনুসৃত পাঠ্যসূচি অনুসারে পরিণত হবে। এইটার একটা সহজ ব্যাখ্যা হচ্ছে, তোমরা অনেকে বলো ভাইয়া পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে? ভাইয়া ভাইয়া তোমার বোর্ড পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হয়, তোমার এই অ্যাডমিশন টেস্ট হবে শর্ট সিলেবাসে, যেটা যেই কোনো বিশ্ববিদ্যালয়, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি তাদের সার্কুলারে বলে যে প্রশ্ন হবে ফুল সিলেবাসে, সেক্ষেত্রে কিন্তু কথা ভিন্ন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ওই বোর্ড পরীক্ষার আন্ডারে যদি শর্ট সিলেবাস হয়ে থাকে, অ্যাডমিশন হবে শর্ট সিলেবাসে, সেক্ষেত্রে শর্ট সিলেবাসকে প্রাধান্য দিয়ে পড়বা। এর বাইরে থেকে দুই একটা প্রশ্ন আসতে পারে ফুল সিলেবাস থেকে। তারপরে লিখিত পরীক্ষার বাংলা অংশে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে আমি একদম বিশ্লেষণ করে দিই। খেয়াল করো, পাঠের একটি পাঠের মূলভাব লিখন, ধরো তুমি আমার পথ পড়লা, অপরিচিতা পড়লা উদাহরণ দিয়ে বললাম, বা সিরাজুদ্দৌলা পড়লা, তো সেটা থেকে বলবে যে এটার মূলভাব লিখো। তো এই গদ্য পদ্য বা নাটকের মূলভাবটা যারা HSC লেভেলে ভালো করে পড়বা, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের রিটেন বা লিখিততে বাংলাতে তোমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবা। তারপর কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, ধরো একটা লাইন দিয়ে দিল, 18 বছর মানে না কোনো বাধা, এটি ব্যাখ্যা করো। রিটেনে এটাতে 5 মার্ক আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমার যদি যারা এই গদ্য বা পদ্য যে কোনো জায়গা থেকে লাইন উঠিয়ে দিতে পারে বা নাটক উপন্যাস থেকে সেটাকে ব্যাখ্যা করতে বলতে পারে শর্ট করে, তুমি যদি ইন্টার লাইফে এগুলো নাই পড়ো তাহলে তুমি কী করতে পারবা না, এটা ব্যাখ্যা করতে পারবা না। তারপর উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, একটা কিছু সংলাপ দিয়ে সেটা ব্যাখ্যা করতে বলবে, গদ্য উপন্যাস নাটক ভিত্তিক এইসব তোমার সংলাপ থেকে ব্যাখ্যা আসতে পারে। তারপর লেখক ও কবি পরিচিতি রিটেনে আসতে পারে, যেমন তুমি নজরুল, কবি কাজী নজরুল ইসলামের কিছু গদ্যপদ্য পড়েছো, রবীন্দ্রনাথের গদ্যপদ্য পড়েছো, রোকেয়া শাকতের গদ্যপদ্য পড়তে পারো ইন্টারে, ওনাদের যে কবি বা লেখক পরিচিতি সেটা থেকেও তোমার রিটেনে মার্কস বা প্রশ্ন আসে, এগুলো কি জানতা? তারপরে মিলকরণ, মিলকরণ বলতে তোমার দিয়ে দিল, ধরো একটা দিয়ে দিল যে আমার পথ একটা বক্সে, অপর বক্সে দিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রোকেয়া শাকত, তুমি কোনটা মিল করবা? তুমি মিল করবা কাজী নজরুল ইসলাম। এরকম করে তোমার গদ্য পদ্য বা নাটক উপন্যাসে কিছু ডায়লগ দিয়ে দিবে এবং কিছু চরিত্র দিবে, কোন চরিত্রে কোন ডায়লগ এভাবে আসতে পারে, বা কোনো লাইন দিয়ে দিবে এটা কোন গদ্যপদ্য থেকে আসলো, বিভিন্নভাবে এই মিলকরণ কিন্তু আসতে পারে, সেটা গদ্য পদ্য বা ব্যাকরণ থেকেও আসতে পারে, মাথায় রাখবা ব্যাকরণ বা গ্রামার থেকেও আসতে পারে। তারপর সারাংশ সারমর্ম, ছোটোবেলা থেকে লিখে আসছো যেগুলো বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বেশি বেশি আসে, বানান শুদ্ধি, অশুদ্ধ বানান দিয়ে এটাকে শুদ্ধ করতে বলবে। তারপর আসতে পারে এইগুলা, এবং তোমার আসতে পারে যে প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন আসতে পারে, এবং ব্যাকরণ সম্পর্কিত বিভিন্ন বিষয় আসতে পারে, ব্যাকরণ থেকে কী কী বিষয়, সমাস বা বিভিন্ন যে যে বিষয়গুলো হচ্ছে সেখান থেকে আসতে পারে, এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে। এই যে বিষয়গুলো বলছে এগুলো অধিক গুরুত্ব পাবে, এইখানে আইসায় নাটকীয়তা শেষ হয়, এইগুলো গুরুত্ব পাবে, তাহলে এর বাইরেও কি টপিক আছে? থাকতে পারে, তবে এইগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। ইংরেজির ক্ষেত্রে সবার ভয়ের কারণ আমি কিছু কথা বলি এবং তোমাদের সাজেশন দিয়ে দিই, হট টপিকটা বলে দিই। দেখো ইংরেজির ক্ষেত্রে তোমার কম্প্রিহেনশান, ওই যেটা প্যাসেজ থাকে, প্যাসেজে কিছু প্রশ্ন আসে সেগুলো আসতে পারে, এবং শর্ট প্যারাগ্রাফ যেটা সব থেকে বেশি আসে, এটা তুমি ধরে রাখো যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 99% সম্ভাবনা আছে একটা শর্ট প্যারাগ্রাফ আসতে পারে, এবং এক্সপ্লানেশন আসতে পারে, তারপর রিয়ারেঞ্জিং আসতে পারে যেগুলো তোমার আগে থেকে ছোটোবেলায় পড়েছো, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা প্যাসেজ ট্রান্সলেশন থাকতে পারে, পাংচুয়েশন থাকতে পারে, গ্যাপ ফিলিং থাকতে পারে, উইথ ক্লু উইদাউট ক্লু থাকতে পারে, এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই সেন্টেন্স মেকিং। এই সেন্টেন্স মেকিংটা খুবই ইম্পর্টেন্ট, কিছু শব্দ দিবে, শব্দ দিয়ে বলবে একটা সেন্টেন্স মেক করে, এখন তুমি যদি শব্দের অর্থই না জানো ওইখান থেকে বাক্য কীভাবে তৈরি করবা। তারপর দেখো রয়েছে চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো থাকতে পারে ইংরেজির ক্ষেত্রে। জিকেটা নিয়ে কথা বলি, এই জিকে যে সিলেবাসটা
অত্যন্ত গভীর, অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত ডাইমেনশনাল, অত্যন্ত ডাইভার্সিফাইড এইখানে বাংলাদেশ জিকে রয়েছে। ওই যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, সংবিধান, নদনদী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের সম্পদ, শিল্প, সাহিত্য, বিভিন্ন বিষয় রয়েছে এখানে, খুবই ডাইনামিক। তারপর আন্তর্জাতিক বিষয়ের মধ্যে জাতিসংঘ, জাতিপুঞ্জ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে প্রণালী, বিভিন্ন বর্ডার থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় রয়েছে, বিবদমান বিভিন্ন জায়গা। এরপর তোমার ইন্টারের পরিণতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য প্রযুক্তি, এগুলো থেকে প্রশ্ন আসে। যেই জায়গাটা ওরা এখানে উল্লেখ করেনি সব থেকে বেশি প্রশ্ন, 7টা, 6টা, এমনকি 10টা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সাম্প্রতিক জিকে বা রিসেন্ট জিকে। আমি হিসাব করে দিই, তোর বাংলাদেশ জিকে থেকে 8টা প্রশ্ন হলো, আন্তর্জাতিক জিকে থেকে 8টা, আর দুগুণে 16, রিসেন্ট থেকে আমি ধরলাম 8টা, তাহলে কত, 3 আড়া 24, আর থাকে 6টা। এই 6টার মধ্যে 2টা আসতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে, আর বাকিগুলো আসতে পারে ইন্টারের এই বিষয় থেকে। সবগুলোর প্রিপারেশান খুব ভালো করে নিতে হবে, তাহলেই তুমি চান্স পাবা। আর আমি যদি জিকে টিচার যেহেতু, আর আমার কোর্স থেকে গত বছর কী পরিমাণ প্রশ্ন কমন পড়েছে, আমার এই পেজে একটু স্ক্রল করে নিচে ফিচার্ড অপশানে 2টা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এখনই দেখবা, ক্লিয়ার। আর আমার কোর্সে এখন অলরেডি 1200 স্টুডেন্ট অ্যাড হয়েছে, যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখন 50% ডিসকাউন্ট চলছে। সো এইটা নিয়ে আমি তোমাদের কিছু কথা বলবো। তবে যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তোমাদের আইডিতে শেয়ার করে এটা সংরক্ষিত রাখো, কারণ তুমি এসি 24 ও 25, 26 তোমার এটা সামনে লাগবেই, আরেকবার দেখে নিলে তোমার পুরো ব্যাপারটা মাথায় কিন্তু গেঁথে যাবে। সো এটা টাইমলাইনে শেয়ার করে এখনই ডান লিখে জানাও, আর আমি তোমাদের কিছু কথা বলি, এগুলো জাস্ট একটু শোনো, তাহলে তুমি জিকেতে 27, 28 কিংবা 29 পেতে পারো। আমার এই কোর্সে তুমি একবার টাকা পে করে 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সব কভার হয়ে যাবে একটা কোর্সে একবার টাকা পে করে। অন্যান্য জায়গায় দেখবো হয়তো জিকের ঢাবির জন্য আলাদা কোর্স, আলাদা টাকা, না, এখানে সব পেয়ে যাচ্ছ। দ্বিতীয়ত, তুমি যে এমসিকিউর জন্য যে এক্সামগুলো দিবা, তোমার পরীক্ষা এবং মডেল টেস্ট, এক্সাম টেস্ট এবং মডেল টেস্ট, এইখানে আলাদা টাকা পে করে অন্য অন্য জায়গায় তোমাকে অ্যাড হইতে হইতে পারে 500 থেকে 1000 টাকা, তুমি সেখানে এটা ফ্রি পেয়ে যাচ্ছ। আমার নাম, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 0173776742 1, তুমি শুধু এই নাম্বারটা এখনই সেভ করো, হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও, আমার নাম নাবিল হাসান, বলো ভাই আমি আপনার কোর্সে আরও ডিটেল জানতে চাই, কটা কমন পড়ছে আমাকে দেখান, কারা কারা চান্স পাইছে আপনি দেখান, কী কী করবেন দেখান, আমি তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো ডিটেলসটা দিয়ে দিব, এখনই নক দাও। এবং এই ভিডিওটা তুমি তোমার আইডিতে টাইমলাইনে শেয়ার করে দাও, কারণ তোমার ভর্তি পরীক্ষার সময় এটা বারবার তোমার মনে পড়বে, এই ব্যাপারগুলো অনেক সময় ভুলে যেতে পারো, এখনই শেয়ার করে রাখো, এবং ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করো।